সত্যি দারুণ লাগছে এখানে আসতে পেরে, মাশা আল্লাহ। আমি সত্যিই খুবই খুশি এখানে এসেছি বলে। আমি অত্যন্ত কৃতজ্ঞ তাদের প্রতি যারা আজ সন্ধ্যায় এখানে এসেছেন, বিশেষ করে অডিয়েন্সের মায়েদের উপস্থিতির কারণে কৃতজ্ঞতা বোধ করছি। মায়েদের জন্য করতালি শুনতে চাই। যারা তাদের বাচ্চাদের এখানে নিয়ে এসেছেন এবং তাদের সামলে রাখার দায়িত্বে আছেন, আমি জানি ওই লোকগুলো আপনাদের কোনো বিশেষ সাহায্য করবে না। আমি আরও কৃতজ্ঞ সেসব মায়েদের প্রতি যারা তাদের দুরন্ত সন্তানদের নিয়ে এসেছেন, যেমন ওখানে ওই বাচ্চাটার মতো যে আমার সাথে করমর্দন করেছিল আর তারপর আমার আঙুল নিয়ে পালিয়ে যেতে যাচ্ছিল, 10 মিনিট যাবৎ সে আমাকে ছাড়েনি, কিন্তু আমি তারপরও কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ। কারণ আমি জানি কতটা কঠিন বিশেষ করে মায়েদের জন্য এই ধরনের প্রোগ্রামে অংশ নেওয়া। বেশি রাত করে বের হওয়া মোটেই সহজ কাজ নয়। এর মানে আজকে রাতে তাদের বেশ কষ্ট হবে, কারণ বাচ্চারা ঘরে ফেরত যাওয়ার সময় খিটখিটে মেজাজ দেখাবে, তখন তাদের ঘুম পাড়ানো সহজ হবে না। আর এত কষ্ট সহ্য করবেন কারণ আপনারা কোরআন সম্পর্কে কিছু শুনতে চাইছেন। এখানে আমার কোনো ভূমিকা নেই, সে ব্যাপারে আমি স্পষ্ট ধারণা রাখি। আমাদের সকলের মাঝে যা ভালোবাসা সৃষ্টি করে দিয়েছে, আমাদের হৃদয়ে যা ভালোবাসা এনে দিয়েছে, তা হচ্ছে প্রকৃতপক্ষে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। আল্লাহর বাণীর এই ক্ষমতা আছে, আর আমি মাঝে মাঝে সেই ভালোবাসার স্বাদ পাই। এমন মানুষ আমি যাদের আগে কখনো দেখিনি, অথচ তাদের চোখে মুখে আমি আমার প্রতি ভালোবাসার স্পষ্ট দেখতে পাই। তাদের চোখে আমি অকৃত্রিম দোয়া দেখতে পাই আমার জন্য, আমার পরিবারের জন্য, শুধুমাত্র একটা কারণে। কারণ আমি চেষ্টা করছি, সামান্যতম চেষ্টা করছি আল্লাহর বইটা বোঝার এবং তা থেকে মানুষকে কিছু জানানোর, এতটুকুই। আমি অসাধারণ কিছুই করছি না, এই বইটাই অসাধারণ। যে কেউ এই কিতাবের জন্য কাজ করতে চাইবে, যে কেউ এই কিতাবের বার্তা নিজের জন্য এবং অন্যের জন্য শেয়ার করবে, আল্লাহ আজ্জাতাল্লাহ তাদের পুরস্কৃত করবেন। আর সবচেয়ে বড় উপহার যা আমি কিংবা আপনি অর্জন করতে পারি, তা হলো মানুষের দোয়া। যখন মানুষ আপনার জন্য দোয়া করে, আপনি এর চেয়ে মূল্যবান আর কিছুই অর্জন করতে পারবেন না। এখন আমি আজকে একটা গল্প বলে শুরু করতে চাই। এটা একটা জটিল বিষয়, আমি একটা গল্প দিয়ে শুরু করব, আর গল্পটা আসলে আমার নিজের আর কিছু ধারণা যা কোরআন সম্পর্কে আমি পোষণ করতাম। আমি মুসলিম ঘরেই জন্ম নিয়েছিলাম, আপনারা অনেকেই আমার কাহিনী জানেন। মুসলিম ঘরে জন্ম নিয়েছিলাম আমি, তবে একেবারে গতানুগতিক পাকিস্তানি মুসলিম ঘরে জন্মেছিলাম, যার অর্থ হলো আমরা ধর্মকে খুব একটা গুরুত্ব দিয়ে দেখিনি। আমি কখনো আরবি শিখিনি, কখনো তাজবিদ শিখিনি, কখনো কোরআন মুখস্থ করার ব্যাপারে অধ্যবসায় করিনি। আমার ছোটোবেলায় কিছু সূরা মুখস্থ করেছিলাম, এতটুকুই। আমার প্রাথমিক স্কুলিং আসলে সৌদিতে হয়েছিল, তবে আমি জন্মগ্রহণ করেছিলাম জার্মানিতে, তাই আমার কিন্ডারগার্টেন স্কুল ছিল জার্মানিতে, জার্মান ভাষায়। আমি তখন কোনো ভাষা পারতাম না জার্মান ভাষা ছাড়া, অদ্ভুত শোনাচ্ছে কারণ আমি এখন জার্মান পারি না। যাই হোক, এরপর আমি উর্দু ভাষা শিখলাম, সেকেন্ড গ্রেড থেকে 8 গ্রেড পর্যন্ত আমি সৌদিতে ছিলাম, কিন্তু পাকিস্তানি স্কুলে পড়তাম, যেটা মজার ব্যাপার ছিল। তো সেখানে আমি উর্দু শিখেছিলাম। হাই স্কুলে আমি যুক্তরাষ্ট্রে আসলাম, আমার কাছে তখন কোনো ভালো কারণ ছিল না যে জন্য আমি ধর্মকে গুরুত্ব দিতে পারি। একজন টিনেজার হিসাবে যে কুইন্সে বসবাস করছে, আমার চারপাশের কেউ, আমার সব বন্ধুদের মাঝে কেবল একজন মুসলিম ছিল, আর আমি তাকে মুসলিম হিসাবে চিনতাম কারণ তার নাম ছিল আতিফ, অন্য কোনো কারণে নয়। আপনি নিউ ইয়র্কে হাই স্কুলে একজন মুসলিমের মতো আচরণ করেন না, আমরা কেউই তা করি না। তো সে বয়সে আমি এখন সেই সময়ের কথা চিন্তা করি, আমার কলেজের কথা ভাবি আর নিজেকে জিজ্ঞেস করি তখন আমি ইসলাম নিয়ে কী ভাবতাম। আর প্রথম যে উত্তর আমার মাথায় আসে তা হলো, আমি তখন ইসলাম নিয়ে কিছুই ভাবতাম না। আমি তেমন কিছুই ভাবতাম না, কিন্তু তাও যদি কিছু ভেবে থাকি তাহলে তিনটি জিনিস, এই তিনটি বিষয় দিয়ে আমি শুরু করব। আর আমি চাই আপনারা এই তিনটি বিষয় মনে রাখবেন। প্রথম যে বিষয়টা আমি ভাবতাম তা হলো, ইসলাম যুগোপযোগী নয়, এতে আমার বর্তমান সমস্যাগুলোর কোনো সমাধান নেই। আমি যখনই কোনো খুতবা শুনতে যাই, যখনই কোনো লেকচার শুনতে যাই, তারা বলে এমন সব চমৎকার ঘটনা যা অনেক কাল আগে ঘটে গিয়েছে। তারা কখনোই বর্তমান সময়ে কোনো ভালো কিছু হওয়ার কথা বলে না, এখন শুধু খারাপ সময় যাচ্ছে, ভালো সময় অনেক আগেই পার হয়ে গিয়েছে। তারা আমাকে এটাই বারবার বলতে থাকে, নবীদের সময় অসাধারণ ছিল, সাহাবাদের সময়টা দারুণ ভালো ছিল, আমরা আগে অনেক ভালো ছিলাম, কিন্তু এখন আমরা হলাম কয়েকজন মুনাফিকুন, আমরা সবাই জাহান্নামের আগুনে পুড়ে মরব, আমরা সবাই পাপে লিপ্ত। তো আমি এটা মেনে নিয়েছিলাম। আমি তখন নিজেকে বলেছিলাম, আচ্ছা ঠিক আছে, ভালো সময় শেষ, এখন শুধুই খারাপ সময় যাবে, আর এই জন্য এই ধর্ম আমাকে বর্তমানে কিছুই দিতে পারবে না। যখনই মানুষ ইসলাম নিয়ে কথা বলতো তারা আমাকে বলতো, আর এটা মাথায় রাখুন, আমি তখন এমন একজন মানুষ যে দিন শিখে আগ্রহী নই। আমি জুমাতে যেতাম কারণ আমার বাবা আমাকে জোর করে নিয়ে যেতেন, আমি নিজ থেকে যেতে চাইতাম না, তিনি জোর করে নিয়ে যেতেন, আর আমি সেখানে বসে ভাবতাম কখন এটা শেষ হবে। আমার জীবনের সবচেয়ে ভালো ঘুমগুলো আমি জুমাতে বসে ঘুমিয়েছি, আর যে জিনিসটা আমাকে ঘুম থেকে তুলতো তা ছিল আকিমের সালাত, একমাত্র কারণ যার জন্য আমি জেগে উঠতাম। কিন্তু আমি ঘুমিয়ে পড়ার আগে যতটুকু শুনতাম, সামান্য কিছু যা শুনতে পেতাম, তা ছিল বর্তমানে যা কিছু ঘটছে তার বেশিরভাগই হারাম।
আর একমাত্র উপায় আপনি এখান থেকে বাঁচতে পারেন, আপনাকে সেসব মানুষের মতো হতে হবে যারা হাজার হাজার বছর আগে পার হয়ে গিয়েছে। আপনাকে প্রাচীন যুগের মানুষের মতো হতে হবে, আপনি আধুনিক হতে পারবেন না। তো আমি আমার মাথায় এমন ধারণা গেঁথে রেখেছিলাম যে এই ধর্ম সেসব মানুষের জন্য যারা এটা ভেবে নিতে চায় যে তারা হাজার হাজার বছর আগে দুনিয়ায় বাস করছে। এই ধর্ম 2015 মানুষের জন্য নয়, কিংবা তখন ভেবেছিলাম 1997 এর মানুষের জন্য নয়। এটা ছিল আমার প্রথম ধারণা যে এই ধর্ম এই যুগের সাথে মানানসই নয়, এই ধর্ম সেকেলে, এই ধর্ম অচল। আর দ্বিতীয় ধারণা, তবে এই ধারণা কি একজন মুসলিমের ছিল নাকি অমুসলিমের? ইসলামের প্রতি এই ধারণা একজন মুসলিমের, আর আমি এই ক্ষেত্রে একা নই। আমি একা নই এবং তখনও একা ছিলাম না, লক্ষ লক্ষ মানুষ এমনটা ভাবত আর এখনো ভাবে। দ্বিতীয় ধারণা ছিল এই ধর্ম বেশ রূঢ়, এটা কঠোর, এমন সম্ভাবনাই বেশি যে আপনি খারাপ কাজ করছেন আর এর জন্য আপনি জাহান্নামে যাবেন। আসলে আপনি যে জাহান্নামে যাবেন তার সম্ভাবনা হলো 99.99999%, তবে সম্ভবত সৌভাগ্যক্রমে আপনি বেহেশতে যেতেও পারেন। অধিকাংশ সময় আমি যা শুনেছি তা ছিল আমি বেশ বিপদে আছি এবং আল্লাহ আমার উপর রেগে আছেন, এটাই আমি বেশি শুনেছি। আমি যাই করতে যাই না কেন, ইসলামের দৃষ্টিতে এতে কিছু সমস্যা আছে, কোনো ভুল আছে এতে। আর সত্যি বলতে সে সময় আমি দাড়িওয়ালা মানুষদের খুব ভয় পেতাম, কারণ আমি যেসব লোক চিনতাম যাদের দাড়ি ছিল তারা হাসতে পারতো না, তারা আপনার দিকে কঠোর দৃষ্টিতে তাকায়, যা দেখে আপনি ভয় পাবেন। আপনি যত ধার্মিক হতে থাকেন ততই পৃথিবীর উপরে আপনার রাগ বাড়তে থাকে। তো আমি আসলে এই মানুষদের খুব ভয় পেতাম, খুবই ভয় লাগতো। একবার কলেজে থাকতে আমি বসে পিজা খাচ্ছি নিউ ইয়র্কের কোনো রেস্তোরাঁয়, আর দাঁড়িয়ালা একজন ঠুকলেন। আমি ভাবলাম ধুত, আমি ভাবলাম মজা করে পিজা খাবো আর এই লোকটা সব মজা নষ্ট করে দিল, এখন এসেই আমাকে লেকচার দিবে আমি কীভাবে জাহান্নামে যাবো তা নিয়ে। এই মানুষগুলোর ব্যাপারে আমি অতিরিক্ত সাবধান ছিলাম, এটা ছিল আমার দ্বিতীয় অভিমত। প্রথমটা ছিল এই ধর্ম যুগ উপযোগী নয়, দ্বিতীয়টা ছিল এটা কঠোর। যেই মানুষগুলো এই ধর্ম মেনে চলে তারা উদার নয়, তারা হাসি খুশি নয়, তারা আপনার সমালোচনা করে, তারা বলতে থাকে আপনি কত খারাপ আর তারা আপনার চেয়ে কত ভালো, এটা আমার দ্বিতীয় মত। আর আমার তৃতীয় অভিমত ছিল, আচ্ছা ঠিক আছে, আমার হয়তো বইয়ের প্রচ্ছদ দেখে আসল বই সম্পর্কে বিচার করা উচিত হচ্ছে না, কেবল মুসলিমদের দেখে আমার ইসলাম সম্পর্কে মতামত দেওয়া উচিত না। একজন খতিব কি বলছেন, এই মানুষগুলো যা করে কিংবা যেভাবে ব্যবহার করে, আমার হয়তো তা শুনেই কোনো সিদ্ধান্তে আসা উচিত না। আমি নিজেই এই ধর্ম যাচাই করে দেখি, আমি নিজেই কোরআন পড়ে দেখি, আমি নিজেই বুঝি নেব এতে কী বলা আছে, কারণ আমি এই মুসলিমদের বিশ্বাস করি না। আমি নিজেই কোরআন পড়ব, আমি কি আরবি পারতাম? না, অবশ্যই আমি এটা অনুবাদ পড়ব। আমি অনুবাদ পড়ার সিদ্ধান্ত নিলাম আর আমি যা বুঝলাম এতে গোলযোগ আছে। আমি দ্বিধান্বিত ছিলাম, কারণ শুরুতে কিছু আয়াত একটা বিষয় নিয়ে কথা বলছে, এরপর অন্য বিষয় নিয়ে কথা বলছে, এভাবে একবার একটা তো আরেকবার আরেকটা, একবার এটা তো আরেকবার সেটা। আমি জীবনে কখনো এমন বই পড়িনি। আমি যখন কোনো বই পড়ি আমি প্রথম অধ্যায় থেকে শুরু করি, আগে সেটা বুঝি, এরপর দ্বিতীয় অধ্যায়টা প্রথম অধ্যায়ের আলোকেই গড়ে ওঠে, তারপর 3 নম্বর অধ্যায় 2 অধ্যায়ের আলোকেই রচনা করা হয়, আর এভাবেই চলতে থাকে। কিন্তু কোরআনে সেসবের বালাই নেই, কোরআনে তাকরার আছে, এতে এক কথা বারবার বলা হয়েছে, আল্লাহ একই কথা এক জায়গায় বললে আবার সেটা অন্য কোথাও বলেছেন, এভাবে বলতেই থেকেছেন। তো আমি বুঝতে পারছিলাম না যে এই বইটা আসলে সাজানো হয়েছে কিভাবে, আমি কিছুতেই বুঝতে পারছিলাম না। তার উপর মাঝে মাঝে এমন কথা পড়তাম যেগুলোর একেবারেই কোনো মানে হয় না, আলিফ লাম মিম এটার মানে কি, আমি কিছুই বুঝলাম না। প্রথম অভিমত কী ছিল বলুন তো, আপনারা কি বেঁচে আছেন? প্রথম অভিমত কী ছিল, এটা যুগ উপযোগী নয়, দ্বিতীয় অভিমত এটা কঠোর, আর 3 নম্বরটা ছিল দুইটার মিশ্রণে, এটা বিভ্রান্তিকর, বিভ্রান্তিকর এবং আকর্ষণীয় নয়। কোরআন নিয়ে এত বাড়াবাড়ি করার কী আছে? আমি কোরআন পড়েছি কিন্তু এতে এত অভিভূত হওয়ার মতো কোনো কারণ দেখি না। এই বইটি কী করে আকর্ষণীয় হলো? এখন আপনার যদি এই 3টে অভিমত থাকে ইসলামের ব্যাপারে, তাহলে এই 3টে অভিমতই প্রয়োজনের চেয়ে বেশি ইসলামের যে কোনো বিষয়ে অনীহা দেখানোর ক্ষেত্রে। আমি অনেক মানুষের দেখা পেয়েছি সারা দুনিয়া জুড়ে যাদের হুবহু এই 3টে অভিমত রয়েছে। তারা বলে আমি ধর্মের সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না, কারণ এটা রূঢ়, এটা সেকেলে, আমি এই নবীদের কাহিনী জেনে কী করব, এসব কত আগের ঘটনা, এখন আমরা 2015 বাস করছি। এক লোক আমাকে বলেছিল যদি কোরআন এই সময় নাজিল হতো তাহলে এটা ভিন্ন হতো, এটা আমাদের সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতো। এটা যেহেতু আগের কথা বলছে তাই এটা আগের যুগের জন্য উপযুক্ত, আসাতিরুল আউয়ালিন, প্রাচীন কাহিনী, কিন্তু এখন আমাদের জীবন আমাদের মতো করে যাপন করতে হবে, আমাদের অগ্রগামী চিন্তা করতে হবে, আমাদের সেকেলে চিন্তা করলে চলবে না। তাদের ধারণা ইসলামের দৃষ্টিতে চিন্তা ভাবনা করার অর্থ হলো পশ্চাৎগামী ধ্যান ধারণা। আমি আরও সামনে যাওয়ার আগে বলে নেই, আমার আলোচনার প্রথম অর্ধেকে আমি কেবল আমাদের সমস্যাগুলো তুলে ধরবো, সমস্যাগুলোর ব্যাখ্যা করব। আর এই প্রথম সমস্যাটা ছিল আমার মাথায়, আমি নিজেকে এর জন্য দোষারোপ করি, তবে এই উম্মতকেও দোষারোপ করি।
আপনারা মার্কেটিং বুঝেন, তাই না? আপনি যদি কিটক্যাট পছন্দ করেন, কারণ আমি নিজে কিটক্যাট খুব ভালোবাসি, কিটক্যাট মার্কেটিংয়ের ক্ষেত্রে খুবই ভালো কাজ করেছে, তাই না? এমনকি আপনি হয়তো কিটক্যাট খাননি, কিন্তু যখন আপনি অবসর সময়ের কথা ভাবছেন, আপনি কিটক্যাটের কথা ভাবছেন, সাথে সাথে এটার কথা মাথায় আসে। তারা তাদের পণ্যের ভালো মার্কেটিং করেছে। ইসলাম, মুসলিমরা, এই উম্মত তাদের নিজেদের কাছে ইসলামের ভালো মার্কেটিং করতে পারেনি। যদি মুসলিমরা কিংবা মুসলিম অথবা একজন মুসলিমা নিজেই একটা নেতিবাচক অভিমত নিয়ে বসে থাকে ইসলামের ব্যাপারে, তার মানে ইসলামকে আমরা ভালোভাবে তাদের কাছে উপস্থাপন করতে পারিনি। এর মানে এটাই দাঁড়ায় যে কিছু একটার অভাব রয়েছে, কিছু একটা ক্ষেত্রে খুব ভুল হচ্ছে। এবার আসুন সমস্যাটি নিয়ে আরও গভীরভাবে ভাবি। পরবর্তী অংশে যাওয়ার আগে বলতে চাই, আমি যা কিছু বলেছি এর সব আসলে সূরা নাহলের একটি আয়াত থেকে অনুপ্রাণিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ বলছেন, মানুষকে ডাকো, তাদের আমন্ত্রণ জানাও তোমার রবের পথে। আমি আজকে এই আয়াতটির ব্যাখ্যা করব, আর আমার অনেক সময় লাগবে। তো তিনি বলছেন, তোমার রবের দিকে ডাকতে থাকো হিকমার সহিত। হিকমা অর্থ হল প্রজ্ঞা। আমি আজকে যে ব্যাপারে তর্ক করতে চাই তা হলো, অধিকাংশ সময় আমরা ইসলামের ব্যাপারে প্রজ্ঞা ছাড়াই কথা বলি। আর আমরা যখন প্রজ্ঞার ব্যবহার করি না, মানুষকে ইসলামের দিকে আনার পরিবর্তে আমরা কী করি? তাদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে দিই। আর আপনি প্রজ্ঞার সহিত তখনই মানুষকে আল্লাহর পথে ডাকতে পারবেন যখন আপনি তাদেরকে সেই পন্থায় ডাকবেন যেভাবে আল্লাহর বইয়ে তাদেরকে ডাকা হয়েছে। কিন্তু আমার মতে আমরা সেই পন্থা অবলম্বন করি না যা আল্লাহর কিতাব দ্বারা নির্ধারিত। আমরা আমাদের নিজস্ব উপায়ে ডাকি, আর এই পদ্ধতিগুলো একেবারেই বিফল। আসলে এগুলো মোটেই বিচক্ষণ পন্থা নয়, খুবই অবিবেচনাপূর্ণ পদ্ধতিতে মানুষকে ইসলামের পথে আহ্বান করা। তো আমি আপনাদের ছোট একটা তালিকা দিব কিভাবে আমরা এই ভুলগুলো করে থাকি। বেশি বড় নয়, ছোট লিস্ট, আর আমি তাড়াতাড়ি বলে যাব। কিন্তু আমি যখন বলতে থাকবো, আমি চাই আপনারা সেসব খুতবা শুনেছেন, লেকচার শুনেছেন, ডিনার টেবিলে বসে যেসব ইসলামিক আলোচনা করেছেন, ইসলামের ব্যাপারে আপনাদের যেসব কথা হয় যে কোনো ক্লাসে কিংবা কোনো কোর্সে করতে গিয়ে, সেগুলোর কথা ভাবতে থাকবেন। আর খেয়াল করুন, এমন কিছু শুনেছেন কি না যা আপনাকে এসবের কথা মনে করিয়ে দেয়। ইসলামের পথে আহ্বানের প্রথম অবিবেচনাপূর্ণ পদ্ধতি হলো আমরা বিরোধ নিয়ে কথা বলি। এই গ্রুপের সাথে সেই গ্রুপের তুলনা, এই শেখের সাথে সেই শেখের দ্বন্দ্ব, এই মাঝহবের সাথে অন্য মাঝহবের বিরোধ। তুমি এমন বলছো অথচ ওই শেখ অন্যরকম বলেছেন, তুমি তর্কে যেতে চাও? আর এমনও মানুষ আছে যারা বলে যে তারা ইসলামের ব্যাপারে কথা বলছে, কিন্তু তাদের মুখে একমাত্র যে কথাটা শোনা যায় তা হলো অন্য মানুষরা কী ভুল করছে। তাদের ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, ব্লগ আছে। এই মানুষগুলো অনেক পরিশ্রম করে অন্যের ভুল নিয়ে গবেষণা করার জন্য। আপনার জীবনে কি আর কিছু নেই? যাই হোক, তারা এমনটাই করে, তারা পড়াশোনা করে, তারা অনেক পড়াশোনা করে, আর তারপর বলে এই ভিডিওতে 87 নম্বর মিনিটে। ভাই, আপনি 87 মিনিট ধরে শুনেছিলেন কেবল একটা ভুল ধরার জন্যে? অসাধারণ, আপনার মনোযোগের দৃঢ়তা দেখে আমি অবাক হচ্ছি। এই ভাই এমন কথা বলেছেন, আস্তাগফিরুল্লাহিল আযীম। এই জন্য এই ভাই আমাদের জন্য ফিতনা, সে মানুষকে জাহান্নামের দিকে ডেকে নিয়ে যাচ্ছে। এই আমার ব্লগের অ্যাড্রেস, এই উম্মাকে এই ভাই থেকে রক্ষা করার জন্য। এই কথাগুলো আপনার কাছে পরিচিত মনে হচ্ছে? মানুষ কারো কারো কাছ থেকে উপকৃত হলে আমার কারো নাম উল্লেখ করতে হবে না। আমি এসবের পরোয়া করি না, আর আমি নিজের ব্যাপারেও বলছি না, কারণ আমি সত্যি এসবের পরোয়া করি না। আমি ইউটিউব ভিডিওর নিচে কমেন্ট করি বিনোদনের জন্য। কিন্তু হয়তো এমন কেউ আছে যার থেকে আপনি উপকৃত হচ্ছেন, হয়তো আপনি মুফতি মেঙ্গ থেকে উপকৃত হয়েছেন, যাকে আমি অত্যন্ত ভালোবাসি। যে মানুষটা অন্যদের কিছুটা উপকার করেছে, আপনার তার ব্যাপারে খুঁত ধরতেই হবে। আর আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি, আমি কিংবা অন্য যে কেউ যারা কখনো এই মাইকটা ধরে কথা বলেছে, তাদের সবার মাঝেই ভুল রয়েছে, কারণ আমরা মানুষ। আপনি যদি আমাদের ভুল ধরতে চান, আমি নিশ্চয়তা দিচ্ছি আপনি সেটা খুঁজে পাবেন, নিশ্চিতভাবে আপনি ভুল পাবেন, কারণ আমরা সাধারণ মানুষ। আর আপনি যদি খুশিতে লাফিয়ে ওঠেন, ওহো এই তো ভুল পেয়েছি, অবশ্যই ভুল তো পাবেনই, সে কেবল একটা মানুষ, এতে কোনো কাজের কাজ আপনি করেননি। কিন্তু আমরা এটাকে বলি আমর বিল মারুফ অন নাহি আনিল মুনকার। আপনার সমস্যা কি? এটা আমর বিল কোনো কিছুই না। এর মানে হলো আপনার হাতে অনেক অবসর সময় আছে, আর আপনি জানেন না সময়টাকে কিভাবে ভালো কাজে লাগাতে হয়। মানুষের ভুল নিয়ে গবেষণা না করে নিজের আম্মুকে রান্না করতে সাহায্য করুন, নিজের ঘরটা পরিষ্কার করুন। কখনো নিজের মোজার গন্ধ শুকে দেখেছেন? সেগুলো পরিষ্কার করুন। জীবনে ভালো কিছু করুন, এসব না করে। এসব করে আপনি কারো উপকার করছেন না। এটা ছিল প্রথম অবিবেচকের মতো আলোচনা। আর এতে করে মুসলিমদের কত শক্তি অপচয় হয়, কতটা শক্তি অপচয় হয় শুধু অমুকের বিরুদ্ধে তমুকের বিরুদ্ধে যুদ্ধের কারণে, কত শক্তি অপচয় হয়, অদ্ভুত। আর দ্বিতীয়ত, যে বিষাক্ত আলোচনা হয়, আমি একে জ্ঞানগর্ভ আলোচনা বলি না, এগুলো ইসলামের সম্বন্ধে বিষাক্ত আলোচনা।
আর এই দ্বিতীয় ধরনের আলোচনা হয় যখন মানুষ নিজেরাই অন্যের বিচার করা শুরু করে, তারা আল্লাহর চেয়েও কঠোরভাবে আপনার বিচার করতে চায়, আল্লাহর চেয়েও কঠোরভাবে বিচার করতে চায়। তারা মানুষকে কেবল বলতে থাকে তারা জাহান্নামের আগুনে পড়বে, এটা হারাম, অথচ আপনি ফুকাহাদের মতামত সম্পর্কে কিছুই জানেন না। আপনি নিজে ভাবছেন এটা হারাম, তাই সে ধারণা সারা দুনিয়ার উপর চাপিয়ে দিতে চাইছেন? কিসের ভিত্তিতে সিদ্ধান্ত দিচ্ছেন? কোথায় পেলেন এই অভিমত? আমি একটা মজার ঘটনা বলি। আমার এক বন্ধু শেখ আব্দুল নাসের, আপনাদের কেউ হয়তো তাকে চিনতে পারবেন, শেখ আব্দুল নাসের আর আমি এক ডিনারে গিয়েছিলাম। ডিনারে আরও মানুষ ছিল আমাদের সাথে, তাদের মাঝে একজনের দাড়ি ছিল খুবই ছোট, লোকটার বেশ ছোট দাড়ি ছিল। এই ভাইটার পাশের জনের আবার লম্বা দাড়ি ছিল। লম্বা দাড়িওয়ালা ভাইটা ছোট দাড়িওয়ালা ভাইটির দিকে তাকিয়ে বললেন, ভাই আপনার মুখটা তো হারাম। আর সে লোকটাকে ডিনারের টেবিলে অস্বস্তিতে ফেলে দিয়েছিল। আর আপনারা জানেন যখন ফকিহ বিষয়ে আলোচনা হয় তখন আমি মুখ খুলি না, কারণ আমি ফকিহ নই, আমি আলিমও নই। কিন্তু শেখ আব্দুল নাসের আসলে একজন ফকিহ, আর তিনি তাদের কথা শুনছিলেন। বলা ভালো তাদের দুইজনের বয়স 20-এর বেশি নয়। ভাই আপনার মুখে এটা হারাম, হাদিসে বলা হয়েছে আপনার দাড়ি বড় করা উচিত। ঠিক তখন শেখ আব্দুল নাসের তার বারবিকিউ মাত্র মুখে তুলতে যাচ্ছিলেন, সেটা রেখে ছেলেটাকে সম্বোধন করলেন, ভাই আপনার এই হাদিসটা কোথায় পেয়েছেন? বুখারিতে আছে মনে হয়। কোন অধ্যায়ে? এই হাদিসের রাবিকে কে বর্ণনা করেছেন? কাদের কাছে বর্ণনা করেছেন? সাহাবার হাদিসটি কীভাবে বুঝেছিলেন? তাবেঈগণ কীভাবে বুঝেছিলেন? ইমাম বুখারি নিজে হাদিসটির ব্যাপারে কী বলেছেন? ফাতহুল বারিতে এই হাদিসটির কী ব্যাখ্যা করা হয়েছে? মালিকি মাঝহাবে কী ব্যাখ্যা হয়েছে? শাফি মাঝহাবে কী ব্যাখ্যা হয়েছে? তখন সেই ভাই বলল, আপনি আমাকে অস্বস্তিতে ফেলছেন, দয়া করে অপমান করবেন না। শেখ বললেন, হ্যাঁ ঠিক, আমি আপনাকে অপমান করছি, কারণ আপনি ওই ভাইকে অপমান করেছিলেন। আপনি ঠিকমতো জানেন না, অথচ আপনি সব বিষয়ে হালাল কিংবা হারাম আখ্যা দিয়ে ফেলেন, আপনার কোনো যোগ্যতা নেই। আপনার গভীর আলোচনার মধ্যে দিয়ে যেতে হবে এটা বলার আগে যে মহান আল্লাহ কোনো কিছুকে নিষেধ করে দিয়েছেন। আপনার যথেষ্ট সচেতন থাকতে হবে, এটা কোনো ছোটোখাটো বিষয় নয়। তিলকা হুদুদাল্লাহ, এটা আল্লাহর নির্ধারিত পথ। আপনি সব কিছুকে এভাবে হারাম হারাম বলে ঘোষণা দিতে পারেন না, আর আপনি এটা বলে দিতে পারেন না কে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে, কে সঠিক পথে আছে আর কে পথভ্রষ্ট। আমি যে আয়াত নিয়ে কথা বলেছি এর শেষ দিকে আপনারা দেখবেন, ইন্না রাব্বাকা হুয়া আ'লাম বিমান দাল্লা আন সাবিলি, আপনার রব তিনিই জানেন কে পথভ্রষ্ট, আপনি নন। এই সিদ্ধান্ত দেওয়ার অধিকার আপনার নেই। কিন্তু আমরা খুব তাড়াতাড়ি মানুষকে বিচার করে ফেলি। আসলে আমরা মানুষকে বিচার করায় এতটাই দক্ষ যে মসজিদে ঢুকার সাথে সাথেই আমরা তার সম্পর্কে সিদ্ধান্তে চলে আসি। আপনি তার দিকে তাকিয়ে দেখেন, ও দাড়ি ছোট, তারপর টাকনুর দিকে তাকিয়ে দেখলেন, এতেই যা বোঝার বুঝে যান। কত জলদি আপনি মানুষকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। এটা খুবই ভয়ানক কাজ, মানুষের অন্তরে থাকা ইসলামকে বিচার করা। কেবল আল্লাহরই এই অধিকার আছে, তাদের বিচার করা আমাদের কাজ নয়, আমাদের এমন অবস্থানে রাখা হয়নি। তবে হ্যাঁ, যদি কেউ কোনো ভুল কাজ করে থাকে আর আপনি জানেন এটা অবশ্যই একটা ভুল, আপনি এ বিষয়ে খোঁজ নিয়ে দেখেছেন, আপনি নিশ্চিতভাবে জানেন যে এটা একটা ভুল, তাহলে আপনার উচিত ভদ্রভাবে তাকে সেই কাজ থেকে সরে আসার কথা বলা। আর হয়তো আপনার নিজ থেকে তাকে শুধরানোর দরকার নেই, অন্য কেউ তাকে সংশোধন করে দিলে ভালো হবে। আপনাকে কৌশল অবলম্বন করতে হবে। মাঝে মাঝে আপনি কারো সংশোধন করতে চাইলে তাতে উপকারের চেয়ে ক্ষতি বেশি। আমি যদি আমার বাবার ভুল সংশোধন করতে চাই, এতে ভালো কিছু হবে না, এটা ভালো পন্থা নয়। আমার উচিত আমার মায়ের সাথে কথা বলা, তারপর আমার মা আমার বাবার সাথে কথা বলবেন, এতে করে আমি কোনো ঝামেলায় পড়ব না। বুঝতে পারছেন আমি কি বলছি? মাঝে মাঝে আপনাকে প্রজ্ঞা ব্যবহার করতে হবে, সবসময় সরাসরি বলতে হবে এমন কোনো কথা নেই, এতে ভালো হওয়ার চেয়ে হয়তো খারাপই বেশি হবে। তো প্রথম বিষাক্ত কথা হলো ভেদাভেদ নিয়ে কথা বলা, যার ফলে মানুষ বিভক্ত হয়ে পড়ে, বিভিন্ন ধরনের গ্রুপ নিয়ে কথা বলা। দ্বিতীয়টা হলো মানুষকে অতিমাত্রায় বিচার করা। আর তৃতীয় ধরন হলো, জানি আমি একটু ইঙ্গিত দিয়েছি, আল্লাহর কিতাব এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্না নিয়ে অগভীর আলোচনা, এসবের গভীরতা একেবারেই না যাওয়া। আমি আসলে কি বোঝাতে চাইছি, আপনি যদি একটা খুতবা শোনেন যেখানে 30টি আয়াত বর্ণনা করা হচ্ছে, 20টি হাদিস বলা হয়েছে, একের পর এক আয়াত হাদিসের পর হাদিস বলেই যাচ্ছে, প্রত্যেক আয়াতের পেছনে তাহলে কতটা সময় ব্যয় হলো? কয়েক সেকেন্ডের মতো, তাই না? সাথে সাথে পরবর্তী আয়াতে চলে গেলেন, এরপর অন্য আয়াত, অন্য হাদিস, আবার অন্য আয়াত, কতটা সময় ব্যয় করলেন যে কোনো একটা আয়াত সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে? খুবই অল্প সময়, এটা আপনার জন্য ভালো নয়। কোরআনের প্রত্যেকটি আয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটি হাদিস নিয়ে গভীরভাবে ভাবতে হবে। আপনি যখন আমাকে একসাথে অনেক কিছু দিতে চাইবেন, আমি আসলে এদের একটির প্রতিও সঠিকভাবে মনোযোগ দিতে পারবো না।
আল্লাহ কোরআনে অভিযোগ করেছেন, আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। তিনি বলেছেন লিয়াদাব্বারু আয়াতি, তিনি বলেননি লিয়াস্তাদিল্লু বিহায়াতি, তিনি বলেছেন লিয়াদাব্বারু আয়াতি, যাতে তারা গভীরভাবে তার আয়াত নিয়ে চিন্তা করতে পারে। আমি আজকে 1.5 ঘন্টা কথা বলবো আপনাদের সাথে, কয়টি আয়াত নিয়ে জানেন? একটি মাত্র আয়াত, কারণ এই আয়াতটি আমাদের মনোযোগের দাবিদার। আমাদের এই আয়াত নিয়ে গভীরভাবে ভাবতে হবে। তো যেটা হয়, মানুষ অনেকগুলো আয়াত বয়ান করে থাকে কিন্তু কোনো আয়াতের গভীরতায় যায় না। আপনি যদি কোনো কিছু গভীরভাবে না বুঝে থাকেন তাহলে ভুল বোঝার সম্ভাবনা থাকে। যখন আপনার গভীর জ্ঞান থাকে না, আপনার ভুল বোঝার অনেক সম্ভাবনা থেকে যায়, কারণ স্বল্প জ্ঞান খুব সহজেই সমস্যায় ফেলতে পারে। চলুন আপনাদের অন্য কিছু বলি, যেহেতু আমি এই বিষয়ে কথা বলছি, হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হবে কিন্তু এটা বেশ গুরুত্বপূর্ণ। ইসলামের সর্বোত্তম উপহার, সবচেয়ে বড় সত্য যা আমাদের কাছে আছে তা হলো আল্লাহর কিতাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর বাণী সর্বোত্তম স্থানে আছে। তো আমাদের কাছে সর্বোত্তম যে জিনিসটি আছে তা হলো কোরআন। তো যেটা হয়, কিছু মানুষ যারা পক্ষপাত দুষ্ট, তাদের মাথায় একটা ধারণা গেঁথে গিয়েছে যে নারীরা পুরুষের চেয়ে অধম। এই ধারণা তাদের মাথায় গেঁথে আছে। এখন যেহেতু তারা এটা ভেবেই নিয়েছে, তারা কিছু আয়াত আর কিছু হাদিসে দলিল খুঁজে আনবে এটা প্রমাণ করার জন্য যে কেন নারীরা পুরুষের চেয়ে অধম। কিন্তু ভাবুন, তাদের মাথায় কোনটা আগে এসেছে, আল্লাহর আয়াত নাকি তাদের ধারণা? কোনটা আগে এসেছে? এই ধারণা তাদের মাথায় আগে এসেছে, এই ধারণা তাদের মাথায় গেঁথে আছে। পরবর্তীতে তারা এসব আয়াত ব্যবহার করে তাদের ধারণাকে প্রমাণ করতে চেয়েছে। এটা সঠিক পন্থা নয়। আমরা আল্লাহর কিতাবে মনোনিবেশ করার আগে নিজ থেকে কোনো ধারণা পোষণ করব না। আল্লাহর কিতাবই বলে দিবে কিভাবে ভাবতে হবে। আমরা আগেই সিদ্ধান্ত নিব না কিভাবে আল্লাহর বই কিনে চিন্তা করতে হবে। বুঝতে পারছেন? এতে পক্ষপাতিত্ব হয়। যখন আপনি আগেই কোনো বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আর মাঝে মাঝে এসব মাত্রা ছাড়িয়ে যায়। কিছু মানুষ বলে সকল মুসলিমকে হত্যা করতে হবে। আমি প্রমাণ করে দেখাচ্ছি, তারা আপনাকে 100টা হাদিস, 50টা আয়াত দেখাবে, আর তারা এটা খুব সহজেই করতে পারবে, খুব সহজে। আমি এমনটা হতে দেখেছি। এতে সমস্যা কি হয়? তাদের এ সমস্ত কথা হয়তো কোনো 19 বছরের তরুণ শুনছে আর ভাবছে, তার কাছে এতগুলো যুক্তি দলিল রয়েছে, কতগুলো আয়াত দেখিয়েছেন, হাদিস দেখিয়েছেন, সে নিশ্চয়ই সত্যি কথা বলছে, কারণ এগুলো তো আল্লাহর বইতে লেখা আছে। না, বাদর কোথাকার, তার সিদ্ধান্ত প্রথমেই নেওয়া হয়ে গিয়েছিল আর এ নিয়ে গবেষণা হয়েছিল পরে। বিজ্ঞানের যে কোনো বিষয় নিয়ে কোন কাজটা প্রথমে করতে হয়, সিদ্ধান্ত নাকি গবেষণা? প্রথমে গবেষণা করা হয়, তারপর সেই গবেষণার উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কিন্তু তারা ঠিক এর বিপরীত কাজটা করে থাকে। তো শুনে হয়তো মনে হতে পারে খুবই ইসলামিক একটা লেকচার হচ্ছে, কারণ অনেক আয়াত আর অনেক হাদিসের কথা বলা হচ্ছে। কিন্তু আসলে এই নীতি একেবারেই ইসলাম বহির্ভূত, কারণ তারা পক্ষপাতিত্ব করছে, তাদের নিজস্ব মতামতকে তারা সবচেয়ে গুরুত্ব দিচ্ছে আর সেই ধারণার ভিত্তিতে সব কিছু উপস্থাপন করছে। সুবহানাল্লাহ। আর মুসলিমরা খুব সহজেই তাদের শিকারে পরিণত হচ্ছে। তারা ধরেই না ইসলামে বোধহয় এমনটাই বলা হয়েছে। আমরা বর্তমানে যা শুনি, দুর্ভাগ্যবশত আল্লাহর কিতাবের নামে আমরা এখন যা শুনতে পাই তা সত্যিকার অর্থে এই কিতাবের প্রতি অপমানজনক, সত্যি অপমানজনক। একেবারে বিপরীত অর্থটা মানুষের কাছে তুলে ধরা হচ্ছে। এখন আর অল্প কিছু বিষয় যা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি তা হলো স্বাতন্ত্র্যবাদ। আমি জানি একটি কঠিন শব্দ বলে ফেলেছি, আপনাদের বোঝার জন্য সহজ করে দিচ্ছি। এগুলো হলো ইসলাম সম্পর্কে বিচ্ছিন্ন আলোচনা। ভেবে দেখুন তো, এ ধরনের আলোচনা আপনারা কোথাও শুনেছেন আগে? সেসব আলোচনা যা মানুষের মাঝে বিভক্তি সৃষ্টি করে, এমন আলোচনা যেখানে মানুষ একে অন্যের সমালোচনা করে, এমন আলোচনা যেখানে মানুষ আগে কিছু একটা ভেবে নিয়েছে আর পরে সেটা প্রমাণের জন্য অনেক আয়াত বলে যাচ্ছে। শুনেছেন এ ধরনের কথাবার্তা? মুসলিম সমাজের এই দুর্বলতার সুযোগ নেওয়া হচ্ছে, আর এটা বন্ধ হওয়া দরকার, বন্ধ হওয়া দরকার। তো আর একটা মাত্র বিষয় যা নিয়ে কথা বলতে চাই তা হলো স্বাতন্ত্র্যবাদ। এর মানে হলো, তারা আপনাকে বলবে যারা সত্যের উপর প্রতিষ্ঠিত তারা কেবল আমরাই। তুমি যদি সুরক্ষিত থাকতে চাও তাহলে অন্য কারো কথা শুনতে যেও না, কারণ তুমি যদি তাদের কথা শোনো তাহলে তুমি পথ ভ্রষ্ট হয়ে পড়বে। তুমি তো জান্নাতে যেতে চাও, তাই না? জান্নাতে যাওয়ার একমাত্র পথ হলো তোমাকে আমাদের হালাকায় লেগে থাকতে হবে। তুমি শুধু আমার কথাই শুনবে, কারণ অন্য যারা আছে তারা পথভ্রষ্ট। আর এই মানুষগুলোর কাছে প্রত্যেক সপ্তাহে পথভ্রষ্ট আলেমদের নতুন তৈরি লিস্ট পাওয়া যায়। নিজেকে যদি বাঁচাতে চাও তাহলে শুধু আমাদের কথাই শুনবে। আর জানেন, যারা কেবল তাদের কথা শুনে তারা নিজেকে অন্যদের থেকে গুটিয়ে ফেলে, তারা নিজেদের পরিবারের কাছ থেকে দূরে সরে আসে, তারা তাদের পরিবারের কথা আর শুনতে চায় না। আমার বাবা মা আমার শেখের কথা শোনেন না, তাই আমি তাদের সাথে আর সম্পর্ক রাখতে চাই না।
আমি পরিবারের সাথে সংযুক্ত থাকতে চাই না কারণ তারা সত্যের উপর প্রতিষ্ঠিত নয়। এখানে দ্বীনের অপব্যবহার করা হয় আর এর মাধ্যমে এই মানুষদের নিজস্ব পরিবার, নিজস্ব কমিউনিটি, নিজস্ব সমাজ থেকে দূরে সরিয়ে দেওয়া হয়। আমি যুক্তরাষ্ট্রে থাকি আর সেখানে এমন কিছু বিচ্ছিন্ন কমিউনিটি আছে। জানেন সেখানে তারা কি শেখায়? তারা শেখায় সকল অমুসলিম হলো কুফফার, তারা অপবিত্র, তারা খারাপ লোক, তাদের সাথে সম্পর্ক রেখো না। তুমি যদি তাদের সাথে সম্পর্ক রাখো, তাদের বন্ধু হও, যদি তাদের সাথে ভালোভাবে কথা বলো, যদি তাদের সাথে ব্যবসা করো, তাহলে তারা তোমার জন্য ফিতনা। তারা তোমাকে দিন থেকে দূরে সরিয়ে দিবে এবং তারা তোমাকে কাফির বানিয়ে ফেলবে। তাই তাদের থেকে দূরে থাকো। তো সেখানে এমন মসজিদ আছে আমেরিকাতে, চিন্তা করুন, আমেরিকাতে এমন মসজিদ আছে 40 বছর ধরে যে মসজিদের প্রতিবেশীরা হলো অমুসলিম, এবং এটা যে মসজিদ সেই ব্যাপারে তাদের কোনো ধারণাই নেই, কারণ সেই মসজিদের লোকেরা বলতো এরা ফিতনা, এরা কুফার। কোথা থেকে পেয়েছেন এসব? এমন চিন্তা চেতনা কোথা থেকে আসলো? যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মানুষের সাথে সম্পর্ক না রাখতেন আর নিজেকে বিচ্ছিন্ন করে ফেলতেন, তবে আমরা আজ শাহাদা বলতে পারতাম না। আমি একজন মুসলিম কারণ আমার বাবা একজন মুসলিম, তার বাবা একজন মুসলিম, তার বাবা একজন মুসলিম, তার বাবা একজন মুসলিম, কিন্তু তার বাবা একজন বুদ্ধ। আমি এক বৌদ্ধ পরিবার থেকে এসেছি। আমি খুঁজে দেখেছি আমার প্রো 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 পিতামহ একজন বৌদ্ধ ছিলেন আর তিনি মুসলমান হয়েছিলেন। কেউ একজন তার সাথে কথা বলেছিলেন, তাকে নোংরা কিছু ভাবেননি, কেউ তাকে সৌজন্য বোধ দেখিয়েছিলেন, তাকে কেউ একজন মানুষের মর্যাদা দিয়েছিলেন, কেউ তাকে ভালোবাসা এবং সম্মান দেখিয়েছিল। এখানে হোটেলে আমি এলিভেটরে ছিলাম আর এক ছেলে, কি যেন নাম তার, ঋত্বিক, খুব কঠিন উচ্চারণ, হ দিয়ে শুরু হয়, ঋত্বিক, জানা কথা এটা কোনো মুসলিম নাম নয়, কিন্তু যেটা হয় আপনারা নেম প্লেটে নামটা পড়েন আর ভাবেন মোহাম্মদ লেখা আছে তার মানে মুসলিম, সালামু আলাইকুম, কিন্তু হিন্দু নাম দেখলে বলেন থু, না এমনটা উচিত নয়। আমি বললাম, ঋত্বিক কি খবর আপনার? ভালো স্যার। কতদিন হলো কাজ করছেন? 4 মাস স্যার। চাকরি করতে কেমন লাগছে? খুব কঠিন, জানি আসলেই খুব কঠিন। আর আমরা এভাবেই বন্ধু হয়ে গেলাম। আস্তাগফিরুল্লাহ, আমি এক কাফিরের সাথে কথা বলে ফেলেছি। শান্ত হন, এই দিন আমাদের অমুসলিমদের ঘৃণা করতে শেখায় না। এই দিন এসেছিল সকল মানুষকে তার সম্মান ফিরিয়ে দিতে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলছেন আমি সম্মান দিয়েছি আদম সন্তানদেরকে। আমি আবারও বলছি, আল্লাহ কাদের সম্মান দিয়েছেন? আদম সন্তানকে, আদম সন্তানকে। তার মানে আদম আলাইসাল্লামের প্রত্যেক সন্তানকে সম্মান দেওয়া হয়েছে। কে দিয়েছেন এই সম্মান? আল্লাহ। আপনি তাদের অসম্মান করার কে? আল্লাহ তাদের মর্যাদা দিচ্ছেন অথচ আপনি দিচ্ছেন না। আর আপনার ধারণা ইসলাম আপনাকে বলেছে তাদের অসম্মান করতে, ইসলাম বলেছে তাদেরকে খারাপ ভাবতে। আপনি সেই আয়াতটি বুঝতে পারেননি যেখানে আল্লাহ মুশরিকদেরকে নাজাস বলেছেন। আয়াতটি কোথায় আছে, কখন বলা হয়েছে, কোন সুরায় বলা হয়েছে, কিসের প্রেক্ষিতে বলা হয়েছে, কিভাবে এর প্রয়োগ করতে হবে, আমরা এইসব কিছুই জানতে চাই না। কারণ আমরা শুধু উপরে উপরে দেখেই খুশি, গভীরভাবে এ নিয়ে ভাবতে চাই না কেউ। আমাদের এত সময় নেই, এগুলো সবই প্রজ্ঞার বিপরীত। এখন আমরা কথা বলবো প্রজ্ঞা কি সে বিষয়ে। এতক্ষণ আমি নেতিবাচক কথা বলেছিলাম, কিন্তু এখন আমরা ইতিবাচক কথা বলবো। আমি কেন এভাবে কথাগুলো সাজিয়েছি? কারণ আমি চাই আপনারা এখান থেকে ইতিবাচক চিন্তা মাথায় নিয়ে যাবেন। নেতিবাচক ভাবনা নিয়ে কেউ ফিরে যাক সেটা আমি চাই না। এখন মনোযোগ দিয়ে শুনুন। আমি শুরু করবো যে আয়াত দিয়ে, তা হলো সুরা নাহলের অন্তর্ভুক্ত। সুরা নাহলের এই আয়াতে মানুষকে বিচক্ষণতার সাথে দাওয়াত দিতে বলা হয়েছে। আমি অন্য যে সব আয়াত ব্যবহার করে এই আয়াতটি ব্যাখ্যা করব সেগুলো সবই সুরা নাহলের অন্তর্ভুক্ত। একই সুরা থেকে এই সব আয়াত বলবো। আর এই সুরার একদম শেষ দিকে বলা হয়েছে মানুষকে বিচক্ষণতার সাথে দাওয়াত দিতে। আর এই সম্পূর্ণ সুরা জুড়ে আল্লাহ উদাহরণ দিয়ে বলেছেন কিভাবে মানুষকে দাওয়াত দিতে হবে। এই সুরাতে সেই শিক্ষা দেওয়া হয়েছে কিভাবে বিজ্ঞতার সাথে মানুষকে দাওয়াত দিতে হবে। তো আমি আপনাদেরকে বলে একটি উদাহরণ দেব, মনোযোগ দিয়ে শুনুন, কারণ আমি আপনাদের পরীক্ষা করব। হ্যাঁ, পরীক্ষা করব, আমি জিজ্ঞেস করব আর আপনাদেরকে জোরে প্রশ্নের উত্তর দিতে হবে। আল্লাহ বলছেন তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন, আনজালা মিনাস সামাঈ মাআন, তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন, আনজালা মিনাস সামাঈ মাআন, আজ-জাইতুন ওয়ান নাখিলা ওয়াল আ'নাব আমিন কুল্লিস সামারাত। এখন দেখি আপনাদের ভোকাবুলারি কতটা মজবুত। জাইতুন মানে কি, জাইতুন মানে কি, ভাইয়েরা জিতে গিয়েছে। ওয়ান নাখিল খেজুর, ভাইদের পয়েন্ট 2-0। আল আনাব আঙুর, বোনেরা বসেছেন। অমিনকুল্লি সামারাত, অনেক ফল, ভাইরা আগে বলেছে। যদি আপনারা মেয়েদের সেকশনে বসেছেন তাও 3-1। এখন শুনুন, আল্লাহ বলছেন তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন
আর এরপর তা থেকে জলপাই উৎপাদিত হয়েছে, পাম গাছ, খেজুর গাছ, আঙুর উৎপাদিত হয়, ক্ষেত খামার হয়, ফসল আসে, সব ধরনের ফসল। তারপর বলছেন সব রকমের ফল উৎপাদিত হয়। এখন মনোযোগ দিয়ে শুনুন, যদি আকাশ থেকে বৃষ্টি বর্ষিত না হতো তাহলে পৃথিবীতে কোনো জীবন থাকতো না? হ্যাঁ বা না? হ্যাঁ, এখানে কোনো জীবন থাকতো না যদি আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ না করতেন। যদি আমরা লক্ষ্য করি যে জমিনে কি উৎপাদিত হয়, জমিনে কি শুধু এক ধরনের জিনিস উৎপাদিত হয় না বিভিন্ন জিনিস উৎপাদিত হয়, একই পানি কিন্তু হরেক রকমের ফল ফসল, হরেক রকমের ফল ফসল। এখন আমি এগুলোকে দুটি শ্রেণীতে বিভক্ত করব। প্রথমত কৃষি জমি, কৃষি জমিতে কি ফসল নিজে নিজেই জন্মে না কৃষককে এর জন্য পরিশ্রম করতে হয়? এক্ষেত্রে বৃষ্টির পানি যথেষ্ট নয়। বৃষ্টির পানি অবশ্যই দরকার আছে, কিন্তু শুধু এটাই যথেষ্ট নয়, কৃষককেও পরিশ্রম করতে হয়। আঙুর গাছ কোমল প্রকৃতির, এগুলো নিজে নিজে জন্মে না, কৃষককে এর জন্য কাজ করতে হয়। পাম গাছ সংবেদনশীল, আপনাকে এর যত্ন নিতে হয়, বাগানিকে এই গাছগুলোর যত্ন করতে হয়, শুধু বৃষ্টি যথেষ্ট নয়। বুঝেছেন? অন্য কথায় চাষ করার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট ফসলে যেমন জলপাই, সংবেদনশীল ফল, সংবেদনশীল গাছ, এসব ক্ষেত্রে যত্ন নিতে হয় এবং চাষি বা বাগানিকেও পরিশ্রম করতে হয়। কিন্তু যখন আল্লাহ বলছেন উনি সব ধরনের ফল ফলান, আপনি যদি দক্ষিণ আমেরিকার অ্যামাজন বনে যান এবং সেখানে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ একর বন গাছ, ওই সব গাছে কি ফল হয়? হ্যাঁ, কিন্তু সেখানে কি কোনো বাগানি আছেন, কোনো চাষি আছেন? না, এগুলো নিজে নিজেই বেড়ে ওঠে। তাই আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হলো, আল্লাহ যখন আকাশ থেকে বৃষ্টি পাঠান, মাটি থেকে অনেক জিনিস নিজে নিজে বেড়ে ওঠে, কিন্তু কিছু প্রাণ বেড়ে ওঠে আমাদের যত্নের কারণেও, এটা এক ধরনের পার্টনারশিপ বলা যায়, আর কিছু জিনিস বেড়ে ওঠে শুধুমাত্র আল্লাহর রহমতের কারণে। আপনারা এতটুকু বুঝেছেন? এখন আরও একটু এগিয়ে যাই। আমি বলি কেন আপনাদেরকে এই উদাহরণটা দিলাম। মনে রাখবেন আমরা কোরআন থেকে কি শেখার চেষ্টা করছি, প্রজ্ঞা। এই উদ্দেশ্যে এত সব উদাহরণ দিলাম। এখন শুনুন, একই সূরা, আল্লাহ আজ্জাল্লাহ বলছেন, আমি আপনার প্রতি এজন্যই কিতাব নাজিল করেছি যাতে তাদেরকে পরিষ্কার বর্ণনা করে দেন যে এ বিষয়ে তারা মতবিরোধ করছে এবং ইমানদারদেরকে ক্ষমা করার জন্য। আমরা আপনার নিকট কিতাব পাঠাইনি, থামুন, উনি আগে বলেছেন উনি কি পাঠিয়েছেন আকাশ থেকে, বৃষ্টি। এখন উনি বলছেন কি পাঠিয়েছেন, কিতাব। তাই এখন তিনি কিতাবের সাথে কিসের তুলনা করতে চাচ্ছেন, বৃষ্টির। আল্লাহ বলছেন আমি এই কিতাবকে অবতীর্ণ করেছি যেন তারা বিভেদগুলোর মীমাংসা করতে পারে, যেন এটা তাদের জন্য পথ প্রদর্শক আর রহমত হয়ে যায়। যখন বৃষ্টির মতো আল্লাহর কিতাব নাজিল হয়, বৃষ্টির পানি মাটির ভেতরে প্রবেশ করে আর আল্লাহর আয়াত প্রবেশ করে মানুষের অন্তরে। এখন মাটি আগে শুষ্ক ছিল, ঠিক আছে, এবং বৃষ্টির কারণে কি হলো, এটাতে প্রাণের সঞ্চার হলো এবং মানুষজনের অন্তরও আসলে মৃত ছিল, এবং আল্লাহর কিতাবের এমনই প্রভাব যে সেটি এই মৃত অন্তরকে জাগিয়ে তোলে। মুসলিম কমিউনিটির অনেক সমস্যা থাকতে পারে, মিথ্যা কথা বলা হতে পারে, চুরি করা, প্রতারণা করা হতে পারে, আল্লাহর কিতাব ভুলে গেছি আমরা, আমাদের তরুণরা নামাজ পড়ে না, তাদের অন্তর্জাল নোংরা জিনিসে আসক্ত, তারা মুভি দেখে, আমাদের রাজনৈতিক সমস্যা আছে, আমাদের সামাজিক সমস্যা আছে, আমাদের অর্থনৈতিক সমস্যা আছে, নৈতিক সমস্যা আছে, ও মাই গড। কিন্তু একটা ব্যাপার কি জানেন, আপনি একদম মরে যেতে পারেন, কিন্তু আপনার কাছে যদি আল্লাহর কিতাব থাকে যা আপনার অন্তরে প্রবেশ করেছে, কি হবে, আপনি আবার প্রাণ ফিরে পাবেন। হতাশ হবার কোনো কারণ নেই। আমি আপনাদেরকে প্রথমেই হতাশ করেছি যে আমাদের কত সমস্যা, কিন্তু আপনারা জানেন আমাদের একটা সমাধান আছে। ওই সমাধানটা কি? আল্লাহর কিতাব। এবং যখন এটা আপনার অন্তরে ঢুকবে, এমন হয়তো ছিল যে আপনি একদম মৃত ছিলেন, কিন্তু আল্লাহ আপনাকে আবার জীবিত করে ফেলবেন। উনি এমন অন্তরের কথা বলেছেন যেটা শক্ত হয়ে গেছে, ফাকাসাত কুলুবুহুম ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, তাদের অন্তর শক্ত হয়ে গেছে আর তাদের অনেকেই ফাসেক হয়ে গেছে। তার ঠিক পরের আয়াতে আল্লাহ বলছেন, ইয়ালামু আন্নাল্লাহা ইউহিল আরদা বাদা মাউতিহা, তোমাদের জানা উচিত আল্লাহ মৃত ভূমিতেও প্রাণ ফিরিয়ে আনেন, আল্লাহ এই মৃত উম্মার মাঝেও প্রাণ সঞ্চার করবেন, আপনাকে শুধু পানি দিতে হবে। আর এই উম্মার জন্য পানি কি? তা হলো কোরআন। আর এই উম্মার মাঝে যদি প্রাণ ফেরত না আসে, এর অর্থ হচ্ছে আমরা সঠিকভাবে পানি দিচ্ছি না। এটার তাই মানে, আমি আপনাদেরকে আগেই বলেছি যখন বৃষ্টি পড়ে তখন কয় ধরনের গাছ হয় তা থেকে? দুই। এক ধরনের গাছের জন্য আপনাকেও কাজ করতে হবে, মনে আছে? এবং অনেক ধরনেরগুলো কেমন হয়? নিজে নিজেই। জঙ্গলের মাঝখানে একটা আপেল, জঙ্গলের মাঝখানে একটা কমলা, এরা নিজে নিজেই হয়েছে, আমাদের সেখানে কিছু করার নেই। ঠিক একইভাবে এমনকি আজকের দিনেও এমন লোক আছে যারা ইসলাম গ্রহণ করেছে, কিন্তু আপনি তাদেরকে কোনো দাওয়াত দেননি,
আপনি কোনো চেষ্টা করেননি, আপনি কিছুই করেননি, আল্লাহ শুধু তাদের অন্তরে পানি দিয়েছেন এবং তারা নিজে নিজে ইসলামে এসেছে, নিজে নিজে ইসলামে এসেছে। এটা এখনকার সময়ও হয় এরকম নাকি না? ঠিক জঙ্গলের মাঝে যেভাবে ফল জন্মে সেরকম, কোনো মানুষ্য চেষ্টা ছাড়াই, শুধুমাত্র আল্লাহর ইচ্ছার দ্বারা। এমন অনেক লোক আছে যারা শুধুমাত্র ইসলাম গ্রহণ করেছে আল্লাহর ইচ্ছায়। আমি চমৎকৃত হয়ে যাই, হতভম্ব হয়ে যাই, কখনো কখনো কোনো ইমেল দেখে, কখনো কোনো আলোচনা থেকে আমি মাঝে মাঝে শকড হয়ে যাই। এখন আমার মাথা বেজে যাচ্ছে, আমি ফিরছিলাম আমার পরিবারের সাথে এক এয়ারপোর্টে এবং সেখানে একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ছিলেন, এটা মেরিল্যান্ডের ঘটনা। ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হেঁটে গেল, আপনারা জানেন ওরা কীরকম পোশাক পরে, আমি আমিরাতের ফ্লাইট অ্যাটেন্ডেন্টের কথা বলছি না, আমি বলছি স্পিরিট এয়ারলাইনের মতো আমেরিকান ফ্লাইটের অ্যাটেন্ডেন্টের কথা। সে হেঁটে যাচ্ছিল আর আমাকে বললো, আমি তোমার ভিডিওগুলো দেখেছি, দোয়া করো যেন আমি দ্রুত একজন মুসলিম হয়ে যেতে পারি। আমি ভাবলাম, ওয়াও, এটা কিভাবে ঘটলো? আমি তো তাকে দাওয়াত দিইনি, আমি তো তাকে চিনিও না, আমি তার দিকে কোনো পদক্ষেপ নেইনি, আমি শুধুমাত্র কোরআন নিয়ে পড়াশোনা করেছি আর ইউটিউবে একটি ভিডিও পোস্ট করেছি। বাকি সব কিছু কে করলো তার জন্য? আল্লাহ পাক করেছেন। তিনি মানুষের হৃদয়ে বৃষ্টি ঝরাতে পারেন, আমি কিছুই করিনি। এটা ওই মহিলার প্রতি আল্লাহ পাকের উপহার, আল্লাহ পাক আমাকেও যেন পুরস্কৃত করেন যদিও আমি কিছুই করিনি। আল্লাহ পাক তাকে ইসলামের পথে নিয়ে আসুক। এরকম শত শত হাজার হাজার মানুষ আছে। এক খ্রিস্টান মহিলা গত সপ্তাহে আমাকে ইমেল করল, চার্লি হেবডো ঘটনার কথা শুনেছেন? উনি টেক্সাসের বাসিন্দা। চার্লি হেবডো যখন হলো তখন উনি জাপানের টোকিওতে। উনি বলছিল যে কে এই নবী যাকে নিয়ে তারা এত মশকরা করছে। আমি বেশ উৎসুক হলাম, আমি ইউটিউবে ভিডিও খোঁজা শুরু করলাম আর আপনার ভিডিওগুলো পেলাম, দেখতে শুরু করলাম। আমি এত ভিডিও দেখেছি আপনার যে আমার ফোনের নেট প্যাকেজ শেষ হয়ে যায়, ট্রেনে বসে বসে দেখি। আর ইমেলটা শুরু হলো এভাবে যে আমি একজন খ্রিস্টান মহিলা, এবং ইমেলের শেষে সে লিখেছে, আপনাকে ধন্যবাদ আল্লাহ এবং তার রসুলের সাথে আমাকে পরিচয় করিয়ে দেবার জন্য। সুবহানাল্লাহ, মাঝে মাঝে আল্লাহ পাক কিছু দরজা খুলে দিবেন আর আপনি বুঝতেই পারবেন না যে কিভাবে হলো, হয়ে যাবে। এই অংশটা বোঝা একটু কঠিন, তাই আমি সবার মনোযোগ চাই, এটা একটু কঠিন অংশ এই বক্তব্যের মধ্যে। নৃতত্ত্ববিদরা বলে যে মানব জাতিকে বেঁচে থাকতে হলে তাদেরকে চাষাবাদ শিখতে হয়েছিল, বন থেকে খাবার জোগাড় করে মানুষ টিকে থাকতে পারতো না, তাদের অবশ্যই কোনো না কোনো উপায় খুঁজে বের করতে হয়েছে প্রচুর খাবার উৎপাদনের জন্য। আর সবচেয়ে ভালো উপায় হলো কৃষিকাজ, মানুষেরা সভ্য হলো। আর কৃষিকাজ যখন আসলো নগরায়ন আসলো, আর শহর যখন আসলো সভ্যতা আসলো। কিন্তু শুরু হয়েছিল কী দিয়ে? কৃষিকাজ। কৃষিকাজে আপনার একটা ফার্ম থাকে, আপনাকে পানিকে পথ দেখাতে হয়, পানি এমনি এমনি চলে আসে না, একটি ছোট খাল তৈরি করতে হয় খুঁড়ে, আর একটা উপায় বের করতে হয় পানি পৌঁছে দিতে। শুধু বৃষ্টির উপর নির্ভর করলে হয় না, আপনাকে পানি জমা করতে হয়, এরপর পৌঁছাতে হয়। একটি উম্মা হিসাবে আমরা একটি সভ্যতা নই কি না? হ্যাঁ, আমরা যদি টিকে থাকতে হয় শুধু বৃষ্টি যথেষ্ট নয়, বৃষ্টি আল্লাহ পাকের থেকে, কিন্তু আমাদেরকে পদক্ষেপ নিতে হবে তা জমা করার এবং সঠিক জায়গায় পৌঁছে দেবার জন্য। আর মানুষকে দেবার আগে আমি বলবো, এটা আমাদের নিজেদেরকে দিতে হবে। 19 বছর বয়সে আমি যখন প্রথম কোরআন ভালোভাবে পড়তে আর বুঝতে শুরু করলাম, আমার মনে হয়েছিল গত 19 বছর ধরে আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে। আমি তো সারা জীবন মুসলিম ছিলাম, কোরআনের ব্যাপারে আমি আগে কেন জানলাম না? আমার স্কুলে কেন শেখায়নি? আমার বাবা মা কেন শেখায়নি? আর তারা নিজেরাও কেন জানতো না? তারা কেন সেই শিক্ষা পায়নি? আমার প্রতিবেশীরা কেন জানে না? পৃথিবীর জনসংখ্যার 5 ভাগের 1 ভাগ আমরা, প্রচুর অমুসলিম আমাদের থেকে বেশি জানে কোরআন সম্পর্কে। এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? একজন মুসলিম হিসাবে আমি কেন একই ধারণা করে বসে থাকবো যা কিনা অমুসলিমরা করছে? অমুসলিমরা বলে ইসলাম কঠোর, তারা বলে যে এটির কোনোই গুরুত্ব নেই, তারা মোটেও প্রভাবিত নয় এটি দ্বারা। আমি কেন সেই একই ভাবনা পোষণ করব? কিছু পরিবর্তন করতেই হবে, আমাদের এখন লালন পালন করতে হবে, এই বাণী আমাদেরকে ছড়িয়ে দিতে হবে। তো আমরা বাকি কথাতে বলবো কিভাবে তা করতে হবে, কিভাবে এই বাণী আমরা ছড়িয়ে দিতে পারবো আমাদের নিজেদের জন্য, আমাদের ছেলেমেয়েদের জন্য এবং তাদের ছেলেমেয়েদের জন্য, সাথে পুরো মানব জাতির জন্য। আল্লাহ পাক বলেন আমন্ত্রণ করো। এখন আমরা আয়াত শুরু করছি, কি করতে বলেছেন? দাওয়াত দিতে। আচ্ছা, এখন বলেন আপনি কি কাউকে দাওয়াত দিতে পারেন যার প্রতি আপনার প্রচণ্ড রাগ? আপনি কি রেগে রেগে বলেন, এই আজকে আমার বাসা তোমার দাওয়াত? আপনি এটা করেন না। আপনি যখন কাউকে দাওয়াত দেন এটি বন্ধুত্বের লক্ষণ, বন্ধু সুলভ না হয়ে আপনি কাউকে দাওয়াত দিতে পারেন না। শুধু এই শব্দ দাওয়া, আমন্ত্রণ, আপনি যদি মানুষের সাথে বন্ধু সুলভ না হন আপনার দাওয়াত দেওয়া উচিত না।
আপনার ব্যক্তিত্ব যদি রাগি হয় তাহলে গিয়ে কোরআন মুখস্থ বা অন্য কিছু করুন, কিন্তু অন্য কাউকে দাওয়াত দিতে দিন। আপনি যদি মানুষকে নিয়ে হতাশ হয়ে যান তাহলে দাওয়াহ আপনার জন্য নয়, কারণ দাওয়াহ মানে কি? কাউকে নিমন্ত্রণ করা। আর কাউকে কোথাও আমন্ত্রণ জানাতে হলে কি হতে হয়? বন্ধু সুলভ। যদি কেউ রাগান্বিত স্বরে খুতবা দেয় আর আপনি তাকে জিজ্ঞেস করলেন সে এত রেগে যাচ্ছে কেন, সে যদি বলে ভাই আমি দাওয়াত দিচ্ছি, ভাই আমি দাওয়াত দিচ্ছি, এভাবে দাওয়াত দিতে হয় না। আপনি কাউকে ভয় দেখালেন এরপর নিমন্ত্রণ করলেন, এটাও কোনো আমন্ত্রণ নয়, বরং বলা হয় যে পালাও এখান থেকে। আল্লাহ বলেননি উদউ ইলাল ইসলাম, তিনি বলেছেন উদউ ইলা সাবিলি রব্বিক। সাবিল মানে কি? পথ। মানে হলো আমন্ত্রণ করো তোমার প্রভুর পথে। সবাই তো জানেন পথ কি জিনিস, কেউ কি কখনো কাউকে কোনো পথের দিকে আমন্ত্রণ জানিয়েছেন? কোনো মানে নেই। আমরা তো কাউকে কোনো পথে আহ্বান জানাই না, কোনো গন্তব্যস্থলে তাদের আমন্ত্রণ জানাই, পথে তো জানাই না, জানাই গন্তব্যে। অথচ আল্লাহ পাক আমাদের বলছেন আমন্ত্রণ করতে একটি পথের দিকে। কত যে জ্ঞান আছে এই কথাটির পিছনে আমি আশা করি আপনাদের ঠিকভাবে বুঝিয়ে বলতে পারবো, যাতে করে আপনারা মনে রাখবেন, কারণ এটি ইসলামের একটি বড় সত্য যা কিনা লুকায়িত, মানুষ জানে না। যারা কোরআন নিয়ে পড়াশোনা করে, কোনো কোনো বোন বলে আমি কত শব্দ জানি না, কত সুরক মুখস্থ করা বাকি, তাজবিদ ঠিক মতো জানি না, এটা জানি না, ওটা জানি না, এতটুকু জানলে এরপর সব ঠিক হবে, কিন্তু আমি এখন কিছুই জানি না। মানুষ সবসময় চিন্তিত সংখ্যা নিয়ে, কত বেশি আর কত, আর কত কম, কত বেশি আর কত কম, তারা শেষ করে ফেলতে চায় আর মনে করে এখনও তার কিছুই করতে পারেনি। আল্লাহ পাক যদি মানুষকে আমন্ত্রণ করেন একটি পথের দিকে, সবাই কি একই গতিতে আগাচ্ছে? না, কেউ খুব দ্রুত আগাচ্ছে, কেউ খুবই ধীরে, কেউ এতই ধীরে আপনি তাদের কোনোই অগ্রগতি দেখতে পাবেন না, এতই ধীরে, স্পিডোমিটারে এটি ধরাই পড়বে না, এতই ধীরে, কিন্তু তারাও ঠিকই আগাচ্ছে। সমস্যাটি হলো আমরা চাই সবাই একই গতিতে আগাক, তুমি তার মতো হও, আপনি ওনার মতো হন, বাবা মারাও ঠিক একই কাজ করেন, একজন যখন আরেকজনের চেয়ে একটু ভালো করে তুমি কেন তোমার বোনের মতো হলে না? তারা একই নয়, এক একজন তার নিজের পথে। আপনি আল্লাহকে বলছেন পথ মিলিয়ে দিতে, আপনি মানুষকে পথ একত্র করার দিকে ডাকছেন, গন্তব্যের দিকে নয়। আল্লাহ পাক আমাদের শুধু পথে আসতে বলছেন, পথের এই যাত্রা উপভোগ করতে বলেছেন। অনেক মানুষ আমার কাছে এসে বলে আমি কিভাবে আরবি দ্রুত শিখতে পারি, কিভাবে আমি পুরো কোরআন একেবারে শেষ করে ফেলতে পারি। আমি বলি এত ব্যস্ততা কেন, আমি কি খুব শীঘ্রই মারা যাবেন? সময় আছে, ধৈর্য ধরুন। আল্লাহ পাক এটা দেখতে চান না যে কতটুকু আপনি জানেন, তিনি দেখতে চান আপনি সেই পথে আছেন কি না। আর আপনি যখন পথে থাকবেন কিভাবে জানবেন আপনি পথে আছেন? আশেপাশের দৃশ্যপট বদলায় পথে, তাই না? বদলায় যখন আপনার অগ্রগতি হয়, আল্লাহ পাক শুধু এটাই চান যে আপনি আগাচ্ছেন কি না, তিনি শুধুই অগ্রগতি চান, পরিপূর্ণতা নয়। ওটা আশেপাশের মানুষ চায় আপনার কাছ থেকে, আল্লাহ পাক তা চান না। আল্লাহ পাক জানেন তিনি কাকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের বলেন না যে নির্ভুল হয়ে যেতে, তিনি চান আমাদের অগ্রগতি হোক, এতটুকুই তিনি চান। আল্লাহ পাক আমাদের দিনকে সহজ আর সুন্দর করেছেন আর আমরা সেটাকে কঠোর আর কদর্য বানাই। আমরা মানুষকে ছোট করি কারণ তারা নির্ভুল নয়, আমরা তাদের ছোট করি কারণ তারা এখনও গন্তব্যে পৌঁছায়নি। সাহাবারা সর্বশ্রেষ্ঠ প্রজন্ম ছিলেন, হ্যাঁ সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রজন্ম ছিলেন তারা, তারা ইসলামের জন্য মরতেও প্রস্তুত ছিলেন, হ্যাঁ নাকি না? আল্লাহ পাক তাদের আয়াত পাঠিয়েছিলেন মদ্যপান নিয়ে সর্বমোট তিনটি স্তরে। তারা এমন ছিলেন যে ইসলামের জন্য তারা মরতেও সদা প্রস্তুত, তবু আল্লাহ পাক প্রথমে বলেছেন মদ্যপানের খারাপ দিকগুলো ভালোর থেকে বেশি, এরপরে বললেন মদ্যপ অবস্থায় নামাজের কাছেও এসো না। এরপর সূরা মায়েদায় নাজিলের সময় অনুযায়ী একেবারে শেষ সূরাগুলোর মধ্যে একটি, সেখানে তিনি বললেন এটি শয়তানের সাহায্যকারী, তোমরা থামাও। তাহলে সাহাবারা যারা কিনা সেরা প্রজন্ম, আল্লাহ পাক তাদের থেকেও আশা করেননি যে তারা সাথে সাথে মদ্যপান ছেড়ে দিবেন। তিনি যদি চাইতেন তিনি একেবারে শুরুতেই এই আয়াত দিতে পারতেন। এখন দেখুন, মদ্যপান শুধু হারাম নয় বরং এটি খুবই খারাপ অভ্যাস, এখানে পার্থক্য আছে। যেমন শুকর খারাপ কিছু নয় কিন্তু এটি হারাম। আপনি শুকর দেখে বললেন আস্তাগফিরুল্লাহ শয়তান, না না এটি শুকর, না খেলেই চলবে, আল্লাহ পাক বানিয়েছেন এটি, এটি খারাপ কিছু নয়। কিন্তু মদ্যপান এটি শুধু হারাম নয়, এটি একটি খারাপ অভ্যাসও বটে, সব সময় এটি শয়তানের সাহায্যকারী ছিল। কুরআন নাজিলের প্রথম বছরেও শয়তানের সাহায্যকারী ছিল, কুরআন নাজিলের 23তম বছরেও এটি শয়তানের সাহায্যকারী ছিল। কিন্তু এটি খারাপ হলেও আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছেন যে সাহাবারা ওই পথে যথেষ্ট আগায়নি, তাই তারা প্রস্তুত নয়, তারা আরেকটু আগাক,
তাই প্রথমে বললেন যে খারাপ দিকগুলো ভালোর থেকে বেশি। এরপর আরেকটু আগানোর পর বললেন যে অন্তত ওই অবস্থায় নামাজে এসো না। তারপর একটা সময় পরে তিনি বললেন হ্যাঁ এখন তোমরা প্রস্তুত, এখন থামো। সর্বশ্রেষ্ঠ প্রজন্মকেও আল্লাহ পাক সময় দিয়েছেন অনেক এই পথে অগ্রসরের জন্য, আর আমরা কি করি? আজকে যদি একজন মদ্যপ ব্যক্তি মসজিদে আসে, একেবারে মদ্যপ, কয়েকটি বিয়ার খেয়েছে সে, বেশ দূরে থেকেও আপনি গন্ধ পাচ্ছেন, এসে ঢুলতে ঢুলতে বললো আমি নামাজ পড়তে চাই, কি করব আমরা তাকে নিয়ে? ঘাড় ধরে বের করে দিবেন। আর যখন বের করে দিলেন এরপর সে কোথায় যাবে? আবার সেই বারে, আবার মদ খেতেই যাবে। সে আল্লাহ পাকের ঘরে এসেছিল, সে আল্লাহর পথে অনেক বড় একটি পদক্ষেপ নিয়েছিল, আর আপনারা বললেন ফিরে যাও, এই পদক্ষেপ আমাদের জন্য যথেষ্ট নয়, ফিরে যাও। আল্লাহ পাক চান যেন এই পথে আপনি অগ্রসর হন, আর আপনাকে অন্যদেরকে সাহায্য করতে হবে এই পথে অগ্রসর হবার জন্য। হয়তো কেউ একটু বেশি সময় নেবে আর কেউ কম সময় নেবে। আল্লাহ পাক আমাদেরকে উদাহরণ দিয়েছেন মাটিতে বীজ বপনের, তাই না? আপনাদেরকে বলি, গত এক বছরে আমার লেকচারগুলোতে এই একই প্রশ্ন আমাকে প্রায় হাজার বার করা হয়েছে, লোকজন আসে এবং বলে ওস্তাদ আমার স্বামী নামাজ পড়ে না, আমার ছেলে নামাজ পড়ে না, আমার স্ত্রী নামাজ পড়ে না, আমার বোন একদমই সালাত আদায় করে না, আমার চাচা নামাজ আদায় করে না, আমার বাবা ঠিকমতো নামাজ আদায় করে না, আমি কিভাবে তাদের নামাজ পড়াতে পারি? এমন একটা কিছু বলুন যাতে তারা একদম একেবারে বদলে যায়। আমি তখন বলি আচ্ছা দাঁড়ান ভেবে দেখি। একজন কৃষক প্রথমে কি করেন? বীজ মাটিতে বপন করেন, এরপর পানি দেন, এরপর ঘুমাতে যান, উঠে দেখেন পরিষ্কার আছে কিনা, এরপর আবার পানি দেন, এরপর ঘুমাতে যান, আবার পরের দিন আবার দেখেন, পোকামাকড় থাকলে সরান, আল্লাহ পাকের কাছে দোয়া করেন। এত কিছু তিনি কেন করেন? কোনো অগ্রগতি কি তিনি দেখতে পান? না, যা হচ্ছে সব মাটির নিচে, সে নিজে কিছুই দেখতে পায় না। সে কি বলে যে এখনই ফসল ফলাতে হবে, বীজটা মাটি থেকে টেনে বের করে এরপর আবারও টানাটানি করে দেখি কিছু হয় কিনা? আল্লাহ পাক কোরআন নাজিলকে আকাশ থেকে পানি নেমে আসার সাথে তুলনা করেছেন। আর পানি যখন আসে পৃথিবীতে জীবন কি সাথে সাথে শুরু হয় নাকি সময় লাগে? সময় লাগে। অনেকে তাদের জীবন খুবই দ্রুত পরিবর্তন করতে পেরেছেন, আবার অনেকের সময় লেগেছে, সময় লাগে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে নিজেকে পরিবর্তন করতে পেরেছিলেন, কিন্তু অনেক সাহাবার সময় লেগেছে। ওমর বিন খাত্তাব প্রায় 5 বছর লেগেছে, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বেশি। এক রাতেই সব কিছু হয়ে যায় না। মানুষ শুধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উদাহরণ দেয়, কিন্তু জানতে হবে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় এক উদাহরণ, এমনকি সাহাবাদের মাঝেও অনেক বড় উদাহরণ। তাহলে আপনার কি হবে? মানুষ একেবারে সর্ববৃহৎ উদাহরণ আনে আর আপনার হতাশা জাগে। অথচ আরও হাজার হাজার সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন যারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একইভাবে একই পথে অগ্রসর হননি। তারা তাদের সময় নিয়েছেন, আল্লাহ পাক কিন্তু তাদের উপরও খুশি, তাদের উপরও খুশি। মানুষকে ডাকুন প্রজ্ঞার সাথে, তাদেরকে শুনতে দিন, তাদেরকে বড় হবার সময় দিন, তাদেরকে শুনতে দিন। আমি ইংল্যান্ডে লেকচার দিচ্ছিলাম, শেষ হবার পর এক মহিলা এসে বলল দয়া করে কাউকে কিছু বলবেন না, আমি একজন শিয়া, আমি আপনার লেকচার শুনছি 1 বছর ধরে, বেশ উপকৃত হয়েছি, কাউকে কিছু বলবেন না। কেন জানেন? কারণ ওটা ছিল বার্মিংহাম। আরেক লোক এসে বলল ভাই আসসালামু আলাইকুম, ইনি আমার স্ত্রী, আমার সাথে আরও প্রায় 50 জন বন্ধুবান্ধব আছে এখানে, আমরা সবাই বাহাই ধর্মের, আমরা আপনার লেকচারগুলো শুনছি, দয়া করে কাউকে কিছু বলবেন না। আমি বললাম রিল্যাক্স, স্বাগতম, শান্ত হয়ে বসুন, আমার তো এখানে কোনো দরকার নেই যে শিয়া বা বাহাই যিনি তার সাথে বিতর্কে জড়ানোর। কারণ কি? কারণ আমার একমাত্র উদ্দেশ্য হলো পানি মাটিতে পৌঁছানো, ওইটুকুই। বাকিটা কে করবে? বাকিটা করবেন আল্লাহ পাক, আমি আপনি আর কিছুই করব না। বাকিটা আল্লাহ পাকের উপর তিনি কি করবেন, আমি আপনি আর কিছুই করব না। আমরা মানুষকে সুযোগ দেই না, ব্যস্ত হয়ে যাই তর্ক বিতর্ক করার জন্য, আর এটা ইসলাম থেকে তাদের দূরে সরিয়ে দিচ্ছে, এটা প্রজ্ঞা নয়। আল্লাহ পাক বলছেন আল্লাহর পথে ডাকো প্রজ্ঞার সাথে, এরপর তিনি বলেন তাদের ডাকো সুন্দর হৃদয় করা উপদেশ দিয়ে, এমন উপদেশ দাও যা কিনা মানুষের মনকে স্পর্শ করে, মানুষের মন পর্যন্ত পৌঁছাবে। এ কথার মানে কি? অনেক কিছু হতে পারে, কিন্তু আমি সংক্ষেপে বলছি একেবারেই সহজে। মাঝে মাঝে আপনি এমন কিছু বলেন যা মানুষকে রাগিয়ে দেয়, আবার মাঝে মাঝে আপনি এমন কিছু বলেন যা তারা গ্রহণ করতে রাজি হয়, আবার অন্য সময় আপনার কথায় তারা রেগে যায়, কিছু শুনতে চায় না। আপনাকে কথা বলার এমন উপায় খুঁজে বের করতে হবে যা কিনা মানুষের মনকে নরম করে দেয়।
যা তাদের হৃদয়ে পৌঁছে যাবে। আপনাদের একটা উদাহরণ দেই। আপনারা ওই বিখ্যাত গল্পটি শুনেছেন যে হাসান ও হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একজনকে দেখছিল যে কিনা ঠিকভাবে উযু করছিল না, তখন তারা কি করেছিলেন? তারা কি বলেছিলেন, আস্তাগফিরুল্লাহ, এভাবে কেন উযু করছেন? আপনি এত বড় অথচ ঠিকভাবে উযু করতে পারেন না, এভাবে কেন উযু করছেন, দেখুন কিভাবে উযু করতে হয়, এইরকম কিছু কি তারা বলেছিলেন? না, তারা যদি তা করতেন তাহলে ওই ভদ্রলোক বেশ মন খারাপ করতে পারতেন। তারা কি করেছেন, তার পাশে গিয়ে নিজেরা উযু করা শুরু করলেন। আর এটা তার মনে গাঁথল যে এই ছোট ছোট ছেলেরা এত সুন্দর করে সময় নিয়ে উযু করছে, আমারও ওদের মতো সময় নিয়ে ভালোভাবে উযু করা উচিত। তারা কি করলো এখানে, তারা প্রজ্ঞা ব্যবহার করলো আর সুন্দর উপদেশ দিল যা কিনা মানুষের মনকে স্পর্শ করলো, এমন উপদেশ যা কারো মনকে নরম করে দেয়, এমন নয় যা কারো মনকে আরও শক্ত করে দেয়। কেউ যদি আপনার সাথে তর্ক করার মানসিকতা নিয়ে আসে, সরে যান ওখান থেকে। কেউ যদি অতি আবেগী হয়ে যায়, চলে যান, বিতর্কে জড়ানোর দরকার নেই। দাওয়াহ আর তর্ক এক নয়। কেউ কেউ বলে, আমি আমার কাজিনকে দাওয়াত দিচ্ছিলাম, আমরা 3 ঘন্টা ধরে তর্ক করেছিলাম। এটা দাওয়াত নয়। মানুষ যখন উল্টাপাল্টা আপত্তিকর কথা বলা শুরু করবে, তখন থেমে যান, পরে আবার সময় আসবে, আবার কথা বলা যাবে। আপনাকে এখনই কাউকে ঠিক করতে হবে না। কেউ কেউ হতাশ হয়ে বলে, আমি আমার অংশটুকু করেছি, বাকিটা এখন আল্লাহ পাকের হাতে। একজন এসে বললেন, আমার ভাই নামাজ পড়ে না, তো আমি বলেছি সে যদি নামাজ না পড়ে সে জাহান্নামের আগুনে পড়বে, আর আমি তাকে এই এই আয়াতগুলো শুনিয়েছি এই ব্যাপারে, এরপরও সে শোনেনি, এখন আমি আল্লাহ পাককে বলতে পারবো যে আমি আমার কাজ করেছি। আমি মনে মনে বলি, জেলে যেতে না হলে তুমি এখনই একটা চর খেতে। মানে কি, তুমি তোমার কাজ করে ফেলেছ মাদর? আমরা নবী আলাইহিসসালামদের উদাহরণ অনুসরণ করি। তারা কি আয়াতগুলো একবার পরে বলেছিল যে আমি আমার কাজ করে ফেলেছি? ইয়া আল্লাহ, তাদের ব্যবস্থা করুন, বন্যা শুরু হোক, এইভাবে কিছুই হয় না, এইভাবে কিছুই হয় না। আপনি কাউকে উপদেশ দিবেন, এরপর আবার দিবেন, আবার দিবেন, আবার যাবেন, আবারও যাবেন, আবার বলবেন যতক্ষণ না পর্যন্ত আপনি মারা যাচ্ছেন। কেউ কেউ এসে বলে, এমনকি নূহ আলাইহিসসালামও ঠিকই এক সময় হাল ছেড়ে দিয়েছিলেন। আমি তখন বলি, আচ্ছা, আপনিও 950 বছর ধরে দাওয়াত দিন, এরপর হাল ছেড়ে দিন, আর একটু বয়স হোক, এরপরে নূহ আলাইহিসসালামের উদাহরণ আনবেন। আমরা প্রজ্ঞা ব্যবহার করি না, সুন্দর উপদেশ যা মন স্পর্শ করবে তা দেই না। আপনাদের বলি, হয়তো এ কথা বলার জন্য আমাকে ঝামেলায় পড়তে হবে, পরোয়া করি না। যখন এখানে এসেছি একটা ব্যাপারে আমি খুবই কষ্ট পেয়েছি। এখানে যারা ট্যাক্সি ড্রাইভার, যারা দোকানে বা হোটেলের কর্মচারী, যারা রাস্তা পরিষ্কার করছে, আমরা তাদের পাশ দিয়ে যাই, অথচ তাদের সালাম দিই না, একদমই সালাম দিই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, আল্লাহ তাকে ভালোবাসেন যে কিনা কষ্ট করে তার টাকা উপার্জন করে। তো ওই পাঠান লোকটি যে কিনা সারাদিন নান বানাচ্ছে, তার পরনের কাপড় যা সাদা ছিল এখন বাদামি হয়ে গেছে, সে আপনার পাশ দিয়ে গেল আর আপনি মুখ বাঁকিয়ে বললেন, এরা এখানে কি করছে? না 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 না, আল কাসিব হাবিবুল্লাহ, তারা অন্তত আপনার সালাম পাওয়ার তো যোগ্য, তারা অন্তত আপনার সালাম পাওয়ার তো যোগ্য। আর আমরা এই একই ধারণা নিয়ে আছি যে কেউ কেউ অন্য কারো থেকে উপরে। আমাদের ধর্মে এমন কিছুই নেই, সকল মানুষ সমান, সবাই, আর বিশেষ করে মুসলিমরা, সকল মুসলিম একে অপরের, একে অপরের ভাই ভাই, সকল মানুষ সমান, সবাই। হোটেলে আসার পর একজন এসে বলল, স্যার, আপনার সাথে কি একটি ছবি তুলতে পারি? আমি বললাম যে, স্যার কেন বলছেন, আমি তো আপনার ভাই। ওকে স্যার, স্যার ভাই, আমি কি আপনার সাথে একটি ছবি তুলতে পারি? তাদের মনের ভিতরে এই ধারণা ঢুকিয়ে দেওয়া হয়েছে, কেউ কেউ কারো থেকে উপরে। এটা ঠিক নয়, সবাই সম্মানিত এই দিনে। আমরা যখন নামাজে দাঁড়াই তখন এক কাতারে দাঁড়াই নাকি? দাঁড়ানোর আগে কি কারো পাসপোর্ট চেক করা হয়, এরপর বেছে বেছে প্রথম কাতারে পাঠানো হয়? জিজ্ঞেস করা হয় যে আপনি কত টাকা আয় করেন, যান আপনি চতুর্থ কাতারে যান? আপনি তো তা করেন না। নামাজও আমাদেরকে এটাই শিখাচ্ছে যে প্রত্যেক মানুষ সমানভাবে সম্মানিত। আর এটা শুধু এই সমাজের সমস্যা নয়, এটা শুধুমাত্র উপসাগরীয় দেশের সমস্যা নয়, একই কাণ্ড ঘটছে পাকিস্তানে, মিশরে, বাংলাদেশে, ভারতে। আমি নিজের চোখে দেখেছি, এক ধনী পরিবার রেস্টুরেন্টে আসলো, তাদের 12 বছর বয়সী ছেলেটা জানালার বাইরে উঁকি দিল, তো তখন এক বৃদ্ধ লোক এসে বলল, স্যার চা লাগবে? প্রায় 60 বছর হবে বয়স। আর ছেলেটা বলল, যা নিয়ে আয়, যেন সে 5 বছরে কারোর সাথে কথা বলছে। জি দিদি, নিয়ে আসছি। আমি যদি গ্রেপ্তার না হতাম তো ওই ছেলেকে তখনই ওখান থেকে বের করে আনতাম আর জিজ্ঞেস করতাম উনি ওর চেয়ে কত বছরের বড়। বড়দেরকে সম্মান দেখাতে হয়। কোরআন মুখস্থ করার উদ্দেশ্য কি? আল্লাহ পাকের কালাম শিখা হলো, অথচ এই সকল কর্মচারীদের সম্মান দেখানো আমরা শিখলাম না, এইসব ট্যাক্সি ড্রাইভারদের সম্মান দেখানো আমরা শিখলাম না, তাহলে এই শিখার লাভ কি?
কি শিখছেন, কেন শিখছেন, তাহলে আমাদের ধ্যান ধারণা পরিবর্তন করতে হবে। তাদেরকে ভালো উপদেশ দিন, সমান হিসাবে দেখুন, সম্মান করে কথা বলুন। সকল মানুষ সম্মানের প্রাপ্য, সবাই, শুধু মুসলিমরা নয়, এমনকি অমুসলিমও, সকল মানুষই সম্মানের প্রাপ্য। কেন তারা ইসলামের দিকে আসতে চাইবে যখন তারা আমাদের এইভাবে দেখবে? কি দেখিয়েছি তাদের আমরা? তাদেরকে ভালো উপদেশ দিন, সম্মান করে কথা বলুন। মানুষ বলে যে উম্মার সমস্যা হলো রাজনৈতিক, সমস্যা হলো অর্থনৈতিক, সামাজিক সমস্যা ইত্যাদি। আমি বলি সমস্যা হলো প্রজ্ঞার, হিকমার সমস্যা, মাওয়াইজাতুল হাসানার প্রবলেম। এটাই আমাদের সত্যিকারের সমস্যা। আর দাওয়া মানে এই না যে আপনি সবসময় নরম। আল্লাহ পাকের সব কিছু ব্যালেন্সড। মাঝে মাঝে কেউ আপনাকে আক্রমণ করে, মজা নেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করে, এমন কিছু যখন হয় তখন নরম হবার সময় নয়, কঠোর হবার সময়। আল্লাহ পাক বলেন, উদউ ইলা সাবিল রাব্বিক বিল হিকমা ওয়া মাউইজাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আর তখন তাদের সাথে আলোচনা করো উত্তম পন্থায়, এমনভাবে যা কিনা তার চেয়ে ভালো। তারা তর্ক করলে আপনি আরও ভালোভাবে বুঝান, তারা রেগে গেলে আপনি শান্ত থাকুন, খারাপ কথা বললে আপনি ভালো কথা বলুন। কারণ আপনি যখনই জবাব দিবেন তা কেমন হওয়া উচিত? যা বলা হচ্ছে তার চেয়ে আরও ভালো কিছু হওয়া উচিত। যখন তারা আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করে তখন কি হয়, আমরা কিভাবে জবাব দিই? ইউটিউবে আপনারা মুসলমানদের কমেন্ট দেখবেন এরকম, হে কাফেররা আমরা তোমাদের ঘৃণা করি, আমরা তোমাদের হত্যা করতে যাচ্ছি, আল্লাহর জন্য গালাগালি, কি সমস্যা আমাদের? ইউটিউবে বাজে মন্তব্য করা বন্ধ করুন, কেউ আপনার কমেন্টকে গুরুত্ব দেয় না। আমাদেরকে এমন মানুষে পরিণত হতে হবে যারা পরিপক্কতার সাথে কথা বলে। আমাদের একটি বৈশিষ্ট্য হলো আমরা বুদ্ধিবৃত্তিক জাতি, আমরা স্মার্ট, আমরা আবেগপ্রবণ নই। কিন্তু এখন পৃথিবীর মানুষ আমাদেরকে আবেগপ্রবণ মানুষ হিসেবে মনে করে, আর এটা আমাদের একটি অনেক বড় ত্রুটি। কারণ আমরা এখনও আল্লাহর বই থেকে শিখিনি